হ্যালো 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 এভরিওয়ান, আজকে তোমাদের সবার সাথে, তোমরা অনেকেই বলেছো ব্লগ শেয়ার করো ব্লগ শেয়ার করো, তো আমি কিছু ব্লগ শেয়ার করব অবশ্যই ছোট করে। অ্যাকচুয়ালি আমাকে সেভাবে বাড়িতে কোনো কাজ করতে হয় না। আমি কি করছি তোমাদের একবার দেখিয়ে দাঁড়ো, এই দেখো স্টু করব, এখানে কিছু সবজি আছে আর আমাকে হেল্প করছে এঞ্জেল, আমার হেল্পার। একদম ভুল ভাববে না, মানে আমি সবজি কাটবো আর ও একটার পর একটা সুবিধা মতো নিতে থাকবে, ওর সুবিধা মতো মাইন্ডেড। আমি এটা কোথায় রাখবো না আমি বুঝে উঠতে পারছি না। বেস্ট, এটাই বেস্ট পজিশন। ওয়েট, এই জন্য না আমি তোমাদের কারোর সাথে ব্লগ শেয়ার করি না, কারণ মানে ক্যামেরার রাখবো কোথায় এই সেন্সটা আমার একটু কম হয়। ওই জন্য কাঁচকলার কিন্তু আমি খোসা সমিতি ওকে দিয়ে দিই, কারণ কাঁচকলাতে অনেক আয়রন আছে। তোমরাও কিন্তু দিতে পারো বাড়ির প্রত্যেকটা বাচ্চাকে, যদিও আমার বাচ্চারা ফুড খায়, মোটেও ভাত খায় না, বাট স্টিল তবুও আমি ওদেরকে কাঁচকলা বা এই সবজি দিয়ে ডিম তো দিই প্লাস সবজিটাও দিই এই জন্যই, কারণ আমার একটুখানি পাগলামো বলতে পারো যে ওদের জন্য বেস্ট হবে এই ভাবি আমি। দাঁড়ো একটু ক্যামেরাটা আমি এভাবে রাখি, হ্যাঁ বেস্ট হবে আমার মনে হয়, এখানে রাখছি। সরি গো আমি না মানে ভীষণ বাজে এই ব্যাপারটাতে, ক্যামেরা কী করে রাখবো ওই নিয়ে। তো কাঁচকলা আমি দিই, এর আগেও আমি তোমাদের সবার সাথে শেয়ার করেছিলাম ওদের ফুড মানে কী কী খেতে দিই না দিই, তো সব আগের যদি কেউ দেখে থাকো তাহলে বুঝতে পারবে। আর অ্যাকচুয়ালি আমি কেন তোমাদের কোনো ব্লগ দিয়ে উঠতে পারি না, সকাল থেকে আমার সারাদিন নিজের মানে কোম্পানির কাজের সমস্ত কিছু থাকে, তো সেই নিয়ে ব্যস্ত থাকি। তারপরে আমার সারাদিনের আমার তোমরা যদি ব্লগ দেখো সারাদিন তোমরা আমাকে দেখবে পটি পরিষ্কার করতে, নইলে বাথরুম নিয়ে যেতে, মানে ভীষণ বাজে ভীষণ বাজে। অন্য সবার ব্লগে যেমন কত কিছু দেখায়, আর অবভিয়াসলি আমার যখন সমালোচনা করার চ্যানেল আমি কিছু না বলে থাকতে পারবো না, নর্মালি আমি যখন লোকের ব্লগ দেখি তো দেখি মূলোর শাককে বলে দেয় কী শাক, সর্ষের শাক, তো আমি এটা নই, আমি প্রতিটা শাক পাতা মোটামুটি চিনি, এতটা ননসেন্সের মতো কথা বলতে পারবো না। আমার যদি মাথা ব্যথা থাকে আমি তোমাদের বলতে পারবো না আমার আজকে ভীষণ মাথা ব্যথা, সো এত ন্যাকামো হবে না আমার দ্বারাই। তো আই ডোন্ট থিঙ্ক যে আমি ব্লগ করে 1 লাখ করে ফেলবো, 1 লাখ করার স্বপ্নও আমি এমনিতে বাইরে ভাবি না, বাট এই কথাটাও ভাবি না যে ব্লগ করে আমি বিশাল সিলভার বাটন পেয়ে যাবো বা বিশাল কিছু তীর মারবো বা 1.5 লাখ লোক আমার ব্লগ দেখবে। সো দিস ইজ দ্য রিজন আমি খুব একটা ব্লগ দিতে ইন্টারেস্টেড নই, কারণ আমার মনে হয় আমার ব্লগে তোমরা কেউ কিছুই সেই অর্থে দেখতে পারবে না। তো এটাই আমার একটা মেইন পয়েন্ট। আমি দেখছি ব্লগ দিয়ে লোকজন কিন্তু বাড়ি গাড়ি গিজার সমস্ত কিছু করছে, ডেলি খাবারে মাটন, বাপরে বাপ, সিরিয়াসলি ব্লগ দিয়ে কেউ এত কি করে কি করতে পারে, মানে দেখে আমি মানছি কিন্তু মানুষও কি বোকা হয় যে গাজরকে আমি যদি এখন বলি এটা কি আমি ঠিক জানি না, তোমরা বলে দেবে এটা মূলো বোধহয়, পাশ থেকে কেউ এসে আমাকে বলবে না এটা গাজর, মানে এটা কি আসা ব্লগ হে কোন দেখতা হে ইয়ার। এবার এইগুলো দেখে যখন আমরা কেউ গালাগালি করবো তখন আবার তাদের ফ্যানরা রেগে যাবে, বলবে কেন গালাগালি করছো, মানে গালাগালি না করে কেউ থাকতে পারবে কি করে বলতে পারো। তো যাই হোক, আমি এঞ্জেল শ্যাডোর দুজনের সুপে গাজর আর একটা কাঁচকলা দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা কথা বলি, আমার এঞ্জেল শ্যাডোকে কিন্তু শ্যাডো অ্যাকচুয়ালি খায় না, শ্যাডোকে শুধু স্টুর যে জলটা হয় ওই জলটা দিয়ে আর কাঁচকলা দিই, আর এর বাইরেও কিচ্ছু খায় না, বাকি চিকেন ডিম তো মানে ওটা তো ওদের স্ন্যাক্সে পড়ে, এছাড়া ফুড দিয়ে এটা দিয়ে দিই, ঠিক আছে। এঞ্জেলের খেলা দেখো, এই দেখো ফ্রাস্ট্রেটেড কেমন, কী করছো, কী হচ্ছে এটা, ওর জীবনের একটাই লক্ষ্য সেটা হচ্ছে আমি কাজ করব আর ও আমার পায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখবে, সেটা আমি যাই করি, সেটা আমি যদি মুখে প্যাকও মাখি সেটাও দেখবে, সবজি কাটি সেটাও দেখবে, সবটাই ও দেখতে ভালোবাসে, কিচ্ছু ছাড়বে না কিচ্ছু ছাড়বে না। তো একটা জিনিস যেটা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে এঞ্জেল, অনেকজনাই যারা জানো না অনেকেই তো নতুন এসছো আমার ফ্যামিলি মেম্বার তাদেরকে বলে দিই, এঞ্জেল কিন্তু আমি এঞ্জেলকে একদম ছোটো বয়সে পাইনি, এঞ্জেলকে একটু বড় বয়সেই পেয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার যে বাচ্চা ছেলে ছিল ব্রাউনি, তো এঞ্জেলকে যখন পাই আমাকে মানে ছোড়দা দেয় এঞ্জেলকে, ছোড়দা মানে হচ্ছে গোপাইয়ের বাবা, তো গোপাইয়ের বাবার একজন ক্লায়েন্ট ছিল, তার বাড়িতে এঞ্জেল ছিল, তো তারা ওকে মানে রাখতে পারছিল না, এমনিতে এখন বুঝতে পারি না রাখার রিজনটা, অসম্ভব দুষ্টু ও জানো তো, মানে এতটা দুষ্টু
তোমরা কল্পনা করতে পারবে না ও মানে কোন লেভেলের দুষ্টু, ভীষণ দুষ্টু। আচ্ছা তোমরা অনেকে বলতে পারো যে চপার বোর্ড ইউজ করছো না কেন, আমার এইটুকু সবজি কাটতে আর চপার বোর্ড বার করো, তাকে পরিষ্কার করো, ধোও, আমি একটু লেজি, ফাটাফাট কাজ করি, ওই জন্য আমার পোষায় না, ওই জন্য চপার বোর্ড ইউজ করছি না, হাতেই রেখেই কাটা হয়ে যাচ্ছে আমার। গাজর দিলাম, কাঁচকলা দিলাম, কুমড়ো দিচ্ছি। তো এবার বলি, এঞ্জেল তো ওদের বাড়িতে ছিল, যাদের বাড়িতে ছিল তারা অ্যাকচুয়ালি, তাদের বাড়িতে অনেক কুকুর ছিল, কুকুর আছে সরি, তো এঞ্জেলকে রাখতে পারছিল না, এঞ্জেল ভীষণ দুষ্টুমি করে, আর অ্যাকচুয়ালি এঞ্জেল ভীষণ দুষ্টু, আর ওর একটা টেন্ডেন্সি আছে বাইট, প্লে বাইট করা তো নর্মালি ছোটো বাচ্চাদের থাকেই, বাট ওর মধ্যে ওটা একটু বেশি, কারণ ওকে না বেঁধে রাখতো, ওর ছোটোবেলাটা খুব খুব টাফ গেছে জানো তো, ভীষণ টাফ গেছে, ওকে ভীষণ পরিমাণে বেঁধে রাখা হতো, তো ওই সমস্ত রিজনই বেচারা ওকে খেতে টেতেও একটু মানে কম দেওয়া হতো, ওকে ভাত দিত যে সময় সেরেলাক বা দুধের টাইম। আচ্ছা আমিও কিন্তু শাক কাটছি, এটা কুলেখাড়া পাতা, এটা আমার সৌরভ মানে যে ডাক্তার আছে সেই বলেছে যে ওকে মাঝে মাঝে মানে এঞ্জেলকে মাঝে মাঝে কুলেখাড়া দিতে। তো যারা বাড়িতে মোটামুটি চার পেয়ে বাচ্চা যাদের বাড়িতে থাকে তারা হয়তো এটা জানবে যে চোখের এই তলাটা সাদা বা নাকের যে কালারটা হওয়া দরকার ওটা পিঙ্ক বা ব্ল্যাক থেকে যদি হালকা হোয়াইট হয়ে যায় দ্যাট মিন্স ওদের ব্লাডের ব্লাড শরীরে কম। তো ওর প্রথমের দিকটা একদম সাদা ছিল, নাকও পুরো সাদা ছিল, তো তখন ব্লাডের ওষুধও চলতো যেটা এখন আছে বাট অফ করতে বলেছে, কিন্তু কুলেখাড়াটা মাঝে মাঝে দিতে বলেছে। তো আমি কী করি, একটা উইক টানা ওকে কুলেখাড়া দিই, তারপর একটা উইক অফ রাখি, তারপর আবার এগেন কুলেখাড়া দিই। তো কুলেখাড়ার পাতাগুলো জাস্ট পরিষ্কার করে নেব, করে জলের মধ্যে ভেজাবো। তো এবার যেটা বলছিলাম তোমাদের, ওকে ওখানে রেখেছিল ওরা, জানি না ওর প্রতি কেন এত মানে বাজে ব্যবহার ছিল, দুষ্টু তো হতেই পারে, যে কোনো বাচ্চাই দুষ্টুমি করতে পারে, তাই বলে তাকে খেতে ঠিক করে না দেওয়া বা এগুলো খুব খারাপ ছিল। তো ছোটটা তখন ওটা দেখেছিল এবং আমার ব্রাউনির চলে যাওয়া আর এঞ্জেলের জন্মটা সেম টাইমেই ছিল, প্লাস ওর ওরও নাম দিয়েছিল ওদের বাড়িতে ব্রাউনি, সেটা আমরা রাখিনি, কারণ আমাদের বাড়িতে ব্রাউনি মানে একজনাই, আমাদের জীবনেও ব্রাউনি মানে একজনাই। তো এই কথাটাই দুটো জিনিস শুনে যখন ছোটদা বলে তখন গোপাই আর আমি বিশেষ করে আমরা দুজনা বলি যে তাহলে আমরা একেই নেব। তো আমাদের নর্মালি ইচ্ছা ছিল ছোটো একটা বাচ্চা নিয়ে আসবো যাকে আবার মানুষ করবো, বাট ল্যাব নেব না, আমার পার্সোনালি একটু কী বলবো রাগি পছন্দ, তো আমি রটবিলার নেবো ভেবেছিলাম, আমার দিদির বাড়িতেও আছে রটবিলার, তার ক্যান্ডি নাম, তার বেবি হলে আমি ভেবেই রেখেছিলাম যে নেবো, ইন ফিউচারও হয়তো নেবো, এঞ্জেল এসছে তো কী হয়েছে, তো ওই কারণের জন্য আমি ওটার জন্যই চুপচাপ অপেক্ষা করছিলাম। কিন্তু তারপরে যখন এঞ্জেলের ওই জিনিসটা দেখি আর এঞ্জেলকে যখন এনেছিলাম, তোমরা কেউ যদি আমার পুরনো ভিডিও না দেখে থাকো, এঞ্জেল শ্যাডোর অনেক পুরনো মানে একটু পিছিয়ে গেলেই তোমরা ভিডিও দেখতে পারবে, তো ওগুলো তোমরা একবার দেখো, দেখলে হয়তো মেবি বুঝতে পারবে। এঞ্জেল ভীষণ রুগ্ন ছিল, ভীষণ শরীর খারাপ ছিল, ওকে চার মাসে এনেছিলাম, ওর এতটাই রুগ্ন বাচ্চা ছিল, প্রথম প্রথম মানে যখন খাবার দিতাম তখন না ও খাবারটা মানে ফুট খেতো, বাটিটার সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারতো না, শুয়ে পড়তো, বাট আজকের ডেটে আমার এঞ্জেল ভীষণ শক্তিশালী, মানে ছুটে এসে তোমার গায়ে যদি লাফায় পূজার মতো মানুষকেও ফেলে দেয়, ঠিক আছে। এই বাড়িতে মোটামুটি সবারই চেহারাটা খুব সুন্দর, তো মোটামুটি সবাইকে নাড়িয়ে দেয় ও এরকমই, তো এখন আমার বাচ্চা হেলদি হয়ে গেছে, হেলদি ওয়েলদি, তো ওই জন্য আর আমি খুব ভীষণ মানে ওদের খাওয়া নিয়ে, ফুড খাওয়ালে কেউ এত স্টুফু দেয় না, কিছু মানুষ দেবে যারা আমার মতো পিটপিটানি থাকবে, কিন্তু ম্যাক্সিমাম লোক ঝামেলা রাখে না, বাট স্টিল তবু আমার আমি কেন ঝামেলা রাখি, কারণ আমার বাচ্চাকে সবসময় আমার হেলদি রাখতে মানে আমি পাগল পাগল, ওদের পান থেকে চুন খসলেও আমার পাগল। তোমাদের একটা কথা বলা হয়নি, শ্যাডোর শীত পড়লেই শ্যাডোর ঠান্ডা লেগে চোখ দিয়ে জল বেরোয় ভীষণ ইয়ে হয়, তো আমার শ্যাডোর ওই হয়েছে জানো তো। তো যাই হোক, কালকে রাতেই সৌরভ ওষুধ দিয়েছে, আইড্রপ দিয়েছে, অলরেডি আইড্রপ স্টার্ট করে দিয়েছি, ওকে এবার ঠান্ডা না লাগার জন্য ওকে প্রত্যেক বছরই ওই হোমিওপ্যাথি ওষুধ দিই, মানুষেরই হোমিওপ্যাথি ওষুধ, ওটা আমাকে আজকে হয়তো আর হবে না, অনেক রাত হয়ে গেছে, কালকে গিয়ে কিনে নিয়ে আসবো, ওটা রেগুলার করতে হবে। তোমরা কে কে তোমাদের বাড়ির এরকম বাচ্চাদের ঠান্ডা লাগলে হোমিওপ্যাথি ওষুধ ট্রাই করো আমাকে জানিও অবশ্যই কমেন্টের মাধ্যমে, আমার ভালো লাগবে যদি আমি জানতে পারি, বা বেটার কোনো যদি তোমরা আমাকে অ্যাডভাইস দিতে পারো, কারণ আমি তো আর সব জানতা হরিদাস পাল নই, তোমাদের থেকেও কিছু অ্যাডভাইস পেতেই পারি, যেটা আমার যেই বিষয়ে আমার নলেজ হয়তো কম, বাট স্টিল তোমাদের অনেক নলেজ থাকবে, তো প্লিজ তোমরা যদি আমাকে কিছু ইয়ে পারো তো আমাকে বলো যে এটা খাওয়ালে মিলি ভালো হবে বা ওটা খাওয়ালে মিলি আও ভালো হবে, আমাকে একটুখানি বলো। দেখেছো কাঁটা ছিল, কাঁটাটা লেগে গেল হাতে, আমি এই পাতাগুলো ছাড়িয়ে জলে দেবো, এতে প্রচণ্ড কাঁটা, না ধরে আমি কী করে ছাড়াবো বলো তো, এই হয় প্রবলেম। তোমরা সবাই বলেছিলে যে মিলি একটা ব্লগ দিও, ব্লগ দিও, তো আমি ব্লগ দিচ্ছি, তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি আবারও ব্লগ দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, তাহলে আমি তোমাদের সবার সাথে এরকম ছোট্ট ছোট্ট ব্লগ শেয়ার করবো।
কে এসেছে দেখা দিয়ে যা, হাই কর, তোকে এখন সবাই চেনে। ইয়েস ইট ইজ, হ্যালো হাই। কাজু এসেছে, কাজু চলে যাবে, কাজু থাকতো আজকে, কেন থাকতে পারছে না, কারণ আমাদের পাইপ লাইনের কাজ হচ্ছে আর আমরা কেউ ওয়াশরুম ইউজ করতে পারছি না। অনেক মানুষ আছে, অনেক জীবনের চলচাতুরি আছে, এটা নিয়ে পরে কথা বলবো আমি একদিন। এটা মানে হঠাৎ যে কোনো ডাস্টবিনে পড়ে থাকা যত রাজ্যের পাগল আছে সবাই একটা পাগল, একটা ডাটি পাগল যে ল্যান্ড হয়ে ঘুরে একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, দেখছি পাগলাটা শুয়ে রাস্তার মধ্যে উবুর হয়ে শুয়ে এমনি করছে, আমি ওকে বলছি তোমার জন্য প্যান্ট করছে। আমি একদিন এই ডিটেইলস গুলো পরে শেয়ার করব, কেউ জানে না না তোমার বডির ম্যাটারটা, সবাই তোমাকে শেয়ার করব আমি। কিন্তু আমি একটা কথা বলছি, তার আগে বলে দিচ্ছি বোটা ওয়ার্ল্ডের যত পাগল আছে ওরা অল হিয়ার আর ভেরি জেলাস, ঠিক আছে, যত পাগল সব পাগল হচ্ছে, ওর বর কেউ বর কেউ ভাসুর কেউ শ্বশুর। এটা আমাকে ভাইটুও বলে, ভাইটুও ভীষণ কিন্তু জেলাস, ভীষণ আমরা কোথাও ঘুরতে গেলে ওকে বলি যে তোমার বরের গাড়িটা নিয়ে, সে বলছে না রে আমার বর নেই এমন এখানে, গাড়ি তো আছে, আমি আই ডোন্ট টেক দ্য নেম, যত রাজ্যে যত ডাস্টবিনের যে গাড়িগুলো থাকে ওই গাড়িগুলো হচ্ছে ওর বর, ইজ কোয়াইট রিচ অ্যাকচুয়ালি। আমি অ্যাকচুয়ালি ভাইটুকে ছোট করতে পারবো না, আমি বলতে চাই ওকে গাইস বাই। সিরিয়াসলি আমাদের এটা সারাক্ষণ চলে, আর যে কোনো মানে কাজুরিদি যদি নাও থাকে, আমরা যদি মানে কোথাও বেরিয়েছি যাচ্ছি, এই কাজুরিদির বয়ফ্রেন্ড অ্যাবাউট কাজুরিদির হাজবেন্ড আমি বলছিলাম, তো কাজুরিদি ওদের সবাইকে বললো যে ভীষণ রিচ, ভীষণ রিচ, কিছু বলতে চাও তুমি? হ্যাঁ, ওর বর কোথায় থাকে একটু বলে দাও, ওর বরের ইন্ট্রোটা করিয়ে দাও সবার। বর কে? মেলবোর্ন মানে হচ্ছে আমাদের এখানে মিউনিসিপ্যালিটি আছে, ওখানে তো ডাস্টবিন ওগুলো থেকে আয়। আমি বলেছিলাম তো জেলাস, বলেছিলাম আমার ভাইদুর বর যে ও বলে মেলবোর্নে থাকে, মেলবোর্ন এরকম বলে, তো ওর জন্য মেলবোর্নটা হচ্ছে আমাদের এখানে মিউনিসিপ্যালিটি যতগুলো ডাস্টবিনস আছে ওগুলো হচ্ছে ওর জন্য মেলবোর্ন। আমার ফ্ল্যাট কোথায় আছে, ওর ফ্ল্যাট কোথায় আছে বলে দে, অ্যাটমোস্ফিয়ারে ওর বরের কত তোমরা যদি আমার কাছ থেকে ব্লক চাও, ব্লক মানে এগুলোই দেখবে না, আমার জামা থেকে পড়েছে, না না জামা থেকে, তখনো তুই এক কথা বলছিস, আমি মুছে দেবো, আমি মুছে দেবো তোর মাথাটা, যতবার যতবার এঞ্জেল হিসি করছে ও ততবার বলছে ওর নাকি জামা থেকে জল পড়ছে, ভাই জামাটা শুকিয়ে কাট, ও কোথা থেকে এত জল দিয়ে কার বকা খাবে, হ্যাঁ তার মানে ওভেন তো ও পেছে পড়েছিল, সোলার ইক্লিপস হচ্ছে না। অ্যাকচুয়ালি কি হয়, ওকে যদি ও দেখো ওকে এখন বাথরুম ইউজ করানো যাচ্ছে, কারণ বাথরুম ইউজ করালে বাথরুমে জল ঢালতে হবে, এবার ওর জন্য বেচারা ও বাইরে হিসু পটি করে ফেলছে, মানে হিসু পটি করতে হচ্ছে, তো ওর তো দোষ নেই, এবার থেকে থেকেই সবাই বলছে যে এই এখানে জল পড়ে আমি আমার জামা থেকে জল পড়ছে, কি করবো যাই হোক, আমার এখানে সমস্ত কিছু কেটে রাখা হয়ে গেছে, আর কিছু দেবো না, হাফ আটির শাক সবাই, তার মার আরতি হলো, শয়ন হবে তার মার, সবাই শুনতে পারলে আই হোক শুনে নাও, নিচে বলো তুমি বলো, এসে দাঁড়াও বলো, আচ্ছা 25th, ঠিক আছে আমি অ্যাড্রেসটা শেয়ার করে দেবো, অল অফ ইউ আর ওয়েলকাম, ঠিক আছে, আমাদের একটা পুজো আছে বাড়িতে 25 December, আসলে ওই বাট ফুল ফুল ফল এগুলো কিন্তু আনা যাবে না, মিষ্টি এগুলো একদম স্ট্রিক্টলি প্রোহিবিটেড, কি আনতে হবে তাহলে, রেড ওয়াইন, কেক, ডিম, ডিম দেওয়া হলে অসুবিধা নেই কিছু, কি পুজো বলো, নামটা বলো, যিশু পুজো, যিশু পুজো আছে, ঠিক আছে,
তো প্লিজ তোমরা সবাই এসো, আমি সবাইকে সাদর ভাবে ইনভাইট করলাম। বাবা সাদর ভাবে ইনভাইট, এটা আর কি ভাই এঞ্জেলের ইশু মজাটা কেমন হলো? সি আমার থেকে ব্লগ চাইলে তোমরা এই সবই পাবে। প্লিজ মানে প্লিজ প্লিজ ইউ অল আর ইনভাইটেড, ইটস সামন পুজো। প্লিজ তোমরা সবাই এসো, ঠিক আছে? অ্যাড্রেসটা তুমি দিবে কি করে? ওয়াইন আর হ্যাঁ লোকে তো ফোন করলে ওই ফোনটা ধরে না। ওয়াইন শাড়ি পরে আসবে না, কি যিশু পুজো সকাল সকাল আসবে না, সন্ধ্যেবেলার পরে শুরু হবে, ঠিক আছে? বলে দিলাম, প্লিজ এসো। আর এখানেই আমি একটা নাম্বার শেয়ার করে দেবো, ওখানে ফোন করে চলে আসবে। চলো আমার ব্লগ দেখা মানেই তোমরা এরকম সব ভুল ভাল জিনিসপত্র দেখতে পারবে। বাই কর, বাই নয় ব্লগটা কন্টিনিউ করো, আরো আসবে। ও মাই ডগ, ও মাই ডগ, চলো দেখতে থাকো, সাথে থাকো। আমরা এখন কোথায় যাচ্ছি বল? বাজার যাচ্ছি, রান্নার লোক আপাতত আসছে না, সেই কারণের জন্য আজকেও চিকেন হয়েছিল। তো তোমাদের জন্য টিপ পরতে বলেছিলে বলে আমি টিপটা এমনই পরছি যে টি শার্ট পরেও আমি খুলিনি। এই জেনজুকে এখানে আটকে দিয়ে যাচ্ছি, বসে থাকবে, আমি বেশিক্ষণ দেখলেই চিৎকার করবে, আর সেটা তো জানলাই থাকে, কোনো চাপ নেই। তো বাজার করে এসে আবার কথা হচ্ছে। এই যে আমরা বাজারে চলে এসেছি, বাজারে এসেছি, এটা হচ্ছে টপিং রোড বাজার। পূজা কাজুরি যাচ্ছে, আমি পেছনে ভিডিও করছিলাম, আমি জানতাম পুরো বাজার বন্ধ থাকবে রবিবার রাত্রেবেলায়। তো নর্মালি মানে সন্ধেবেলায় রাতেই সব বন্ধ হয়ে যায়, তো অবশেষে এখানে কিছুই পেলাম না, শুধু এই চালের দোকানটা খোলা ছিল, বাকি পুরোটা বন্ধ। আমাদের মাছ কিনতে মানে কেনার দরকার ছিল। এখানে দেখো চলে এসেছি দমদম বাজারে, এর কাছেও কাটা কাতলা ছিল না, এই এই ভদ্রলোকের থেকে পেলাম, অনেক মাছি কাটা ছিল, জোর করে মোটা মোটা করে ইয়ে করে অনেক বেশি দিয়ে দিয়েছিলো, জানো তো। অ্যাকচুয়ালি ছোটো বৌদি গেছে বাবার বাড়ি, গোপাই নেই, ছোটটা তো ভেজ খায়, তো আমাদের তিনটে পিস মাছ দরকার ছিল। গুড মর্নিং, কালকে ভিডিওটা শেষ করা হয়নি কারণ বাজার থেকে এসে রান্না করা বা ফোন আসছিলো বারবার, তো খুব একটা তো ইউজ টু নই যে সকালবেলা মানে ব্লগ করতে। বাই দ্য ওয়ে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমাদের সাথে এভাবে আমার ছোটো ছোটো ব্লগ শেয়ার করব, যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলো। আর আমার ব্লগ দেখা মানে এখানে মানে আমার নয় আমাদের ব্লগ দেখা মানে পূজার এই বাঁধরামো চলবে, কাজুরি দিয়ে আসবে, এখন তো গোপাই নেই বাট স্টিল গোপাই ফেরার পর তো আরও বেশি মজা হবে। তো আমার মর্নিং হয়ে গেছে, চুলটা বুঝতে পারছো চুলে প্রচুর পরিমাণে তেল দিয়েছি, দুদিন চুল ধুইনি, তো আজকে শ্যাম্পু ট্যাম্পু করবো। তো আর আমি ব্লগটা বাড়াচ্ছি না কারণ বাড়ি কিছু মানে আই ডোন্ট থিঙ্ক কি আমি আবার ভুলে যাবো, তার থেকে বেটার কি এখনই অফ করে দিই। তো চলো টাটা ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে আমার ছোট্ট শ্যাডো, এই যে এই যে, চলো ভাই টাটা, টাটা করে দে, টাটা করে দে। এই যে ইঞ্জু মাম্মা, ইঞ্জু ইঞ্জু কই, ইঞ্জু কই, এই এঞ্জুও বাই, আমার পুঞ্জও বাই, তো সবাই বাই, ভালো থাকো সুস্থ থাকো। আর এই ভিডিওটা তো আসছেই, এছাড়া আমার খুব পছন্দের একজন মানুষ পারদি, তো পারমিতার একদিনকে নিয়ে আমি আজকে আসব, অপেক্ষায় থাকো সবাই, বাই।